নমস্কার, দুর্গাপুর বার্তা 10টার খবর। খবর পড়ছি কৌশিক ঘোষাল। আজকের বিশেষ বিশেষ খবর হল, দুর্গাপুরে সিটি সেন্টারে মহকুমা শাসকের প্রশাসনিক ভবনের সামনে এসইউসিআই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করে। এই বিক্ষোভ আন্দোলনে এসইউসিআই কৃষি বিল পুড়িয়ে প্রতিবাদ জানায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে। পরের খবর, কৃষক বিরোধী বিলের প্রতিবাদে বাম এবং কংগ্রেস জোট আসানসোলের গির্জা মোড় থেকে রামবন্ধুতলা পর্যন্ত এক মহামিছিল করে। এই মহামিছিলে অংশ নেন প্রদেশ কংগ্রেস স্থায়ী কমিটির সদস্য তরুণ রায়, সিপিএম জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সহ একাধিক নেতা নেত্রী। দুর্গাপুরের পুলিশের আরও একটি সাফল্য এল। দুর্গাপুর থানার কুরুড়িয়া ডাঙ্গাল এলাকা থেকে একটি বাইক চুরি যায়। পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করে সৌমেন সিং নামে এক যুবককে। পুলিশ হেফাজতে নিয়ে তাকে জেরা করে বীরভূম জেলা থেকে বাইক উদ্ধার করে। পুলিশ মূল পান্ডার খোঁজে তদন্ত চালাচ্ছে। দুর্গাপুরে দুর্গাপুজো থেকে দীপাবলি, এই বড় একটা সময়ে রক্ত সংকটের সম্ভাবনা দেখা দেয় প্রতি বছর। কিন্তু দুর্গাপুর ব্লাড ডোনার্স ফোরাম, দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম বারবার প্রতি বছর একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, এবারও তাই করেছে। 14ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত একটানা বিভিন্ন দিনে রক্তদান শিবির হবে। এই শিবিরে মোট শিবিরের সংখ্যা হবে 21টি এবং রক্ত সংগ্রহ করা হবে 500 ইউনিট। 9টি হেল্পলাইন চালু থাকবে। এই 9টি হেল্পলাইনের মাধ্যমে ফোন করে রোগীর পরিবার বা রক্তদাতা যে কেউ যোগাযোগ করতে পারেন। অ্যাম্বুলেন্স পরিষেবাও চালু থাকবে। নমস্কার, ধন্যবাদ। আজকের খবর এখানে শেষ হলো।